সবাই গিয়ে চলে এসেছি আমি আমার বান্ধবীর বাড়ি। তো আজকে ঘর পুজো, নতুন বাড়ি হয়েছে, তো অনেক দেরি করে এসেছি, তো এসে দেখছি কি পুজো পুরো হয়ে গেছে। আর এই যে পুরো প্রসাদ বিতরণ হচ্ছে, এই একবার দেখি টাকা এমনি শরীরটা ভালো ছিল না, আর এমনি চলে এসেছি বাড়ি থেকে পাগলি পাগলি হয়ে। তো বাড়ি মানে রাস্তার সামনে, তো আমাদের মানে পাড়ার মধ্যে, ওই জন্য আর বেশি সাজুগুজু করিনি, যেমন ছিলাম তেমন চলে এসেছি আমাদের পাড়ার মধ্যেই। আর মৌসুমি এসছে, মৌসুমি যা এসছে, আর আমি এসছি, আর অলকার মা এসছে, ওর মাকে ডেকেছিল, ওর মা এসছে। আর এই যে আমি বসে গেছি শিরুনি, মানে সবাইকে প্রসাদ দেবে বলে, তো শিরুনিটা আমি ভালো করে মাখিয়ে নিচ্ছি, আর মানে আমি তুলে দেবো ওর ফল প্রসাদটা দিই, আর ওর ননদ সবাই বাড়ি বাড়ি দিয়ে আসছে। আর এই যে ফুচকিটা, ওর ছোটো মেয়ে, ও বসে গেছে প্রসাদ খেতে। আর এই বাচ্চাটা যে বাটি দিচ্ছে, তো ও এ হচ্ছে পাশের বাড়ি, ওর একটা জায়ের মেয়ে হয়। এই যে মৌসুমি এখানে বসে গেছে, লুচি ভাজছে, আর আমি আর ও যা হচ্ছে ঘরের মধ্যে। এই যে লুচি বেলে দিচ্ছি, আমি মাখালাম, মাখিয়ে আর আমরা তিনজন দুজন মিলে বেলেছি, আর মৌসুমি ওখানে ভাজছে। তো বেশি লোক বলেনি, এমনি বন্ধু বান্ধবের মধ্যে অল্প লোক নিয়ে ঘরের মধ্যে এই পুজোটা হলো। তো এখনও ওপরে বাকি আছে ঘর, ঢালাই ফেলতে এখনো বাকি আছে, রাত্রি হয়ে গেছে বলে তোমাদের পুরো বাড়িটা দেখাতে পারলাম না, অন্য একদিন সময় পেলে দেখিয়ে দেবো। তো আমাদের রান্নাবান্না হয়ে গেছে, আর ওদের মিস্ত্রিগুলো খাওয়া দাওয়া করে চলে গেছে। আর এই যে আমরা শেষে খেতে বসেছি তিনজনে, তো অলকা বসেনি, ও পরে বসবে বললো, আর আমরা বাড়ি যাব, সেই জন্য আমরা খেতে বসে গেছি। তো সব সামনে ধরে দিয়েছে, তো আমরা নিজেরাই নিচ্ছি, নিজেরাই খাচ্ছি বসে। তো আজকে ভিডিওটার বেশি বাড়াবো না, এখানেই শেষ করছি। আর এখন 9:30 বেজে গেছে, আর বাড়ি যাব, সেই জন্য তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে পরের ব্লগে, টাটা।